নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন লাইভ পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের আজকের প্রত্যেকটা প্রশ্নে যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা আশা করছি খাতা পেন নিয়ে প্রস্তুত, তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 1565 নম্বর প্রশ্ন। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন, অর্থগত দিক থেকে কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? আপনাদের স্ক্রিনে ক খ গ ঘ চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ জলধি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1566-তে। পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়, তাই শব্দটি আপনাদের ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় সিলেক্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর চুজ করছেন অপশন ঘ যোগরূঢ় শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1667 নাম্বার প্রশ্নে, সরি 1567 নাম্বার প্রশ্নে। রাজপুত এর বিশিষ্ট অর্থ কি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ জাতি বিশেষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1568 নম্বর প্রশ্নে। মহাযাত্রা কোন প্রকারের শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট মার্ক দিন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ যোগরূঢ় শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1569 নম্বর প্রশ্নে। জলধি শব্দটি শাব্দিক অর্থ কি? আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই কোশ্চেনে যারা উত্তর করছেন অপশন ক জল ধারণ করে, যে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1570 নম্বর প্রশ্নে। সমুদ্র শব্দটির প্রতিশব্দ কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ জলধি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1571 নম্বর প্রশ্ন। জলধি কোন শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ঘ যোগরূঢ় শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, 1572 নম্বর প্রশ্ন। জলধি এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় সিলেক্ট করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ সমুদ্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1573 নম্বর প্রশ্নে। বিভক্তিযুক্ত শব্দ মাত্রকে কি বলা হয়? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে,
যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1574 নম্বর প্রশ্নে, পথ কয় প্রকার। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটাই রাইট মার্ক করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই কোশ্চেনের উত্তর আশা করছি আপনারা সবাই পারবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক পাঁচ প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1575 নম্বর, সব বয় পথ কয় প্রকার। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ চার প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1576 নম্বর প্রশ্নে, এ এক বিরাট সত্য, এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে। অথবা একই কোশ্চেনের অর, এ এক বিরাট সত্য, এ বাক্যে সত্য কোন পদ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটাই আপনারা রাইট মার্ক করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1577 নম্বর প্রশ্নে, অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য কোন পদ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক আপনারা সেটাই রাইট মার্ক করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন ক বিশেষ্য পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1578 নম্বর প্রশ্নে, বিশেষ্য পদ কয় প্রকার। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ ছয় প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1579, নিচের কোনটি বিশেষ্য পদ। আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনারা রাইট মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ মঙ্গল গ্রহ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা এবার আজকে 15টা কোশ্চেনে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সদুত্তর বা সঠিক উত্তর দেওয়ার। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, কোনটি বিশেষ্য পদ। অপশন ক বৈচিত্র্য, অপশন ক বিচিত্র, অপশন গ বিশিষ্ট, এবং অপশন গ প্রকৃত। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন বলছি, কোনটি বিশেষ্য পদ। অপশন ক বৈচিত্র্য, অপশন ক বিচিত্র, অপশন গ বিশিষ্ট, এবং অপশন গ প্রকৃত। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এই ভিডিও থেকে আপনাদের যদি ন্যূনতম সাহায্য হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আপনারা আমাদের ভিডিওটিকে লাইক করবেন, রিভিউ করতে পারেন, এবং অবভিয়াসলি আপনারা কমেন্টস করবেন যে আপনাদের কিরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পছন্দ, এবং তার সাথে সাথে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না রোজ নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তার সাথে সাথে আপনারা অবশ্যই অল অপশনটা ক্লিক করবেন। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিও, আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।